Hi everyone, LATEX এর আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে লিস্ট ক্রিয়েট করতে হয়। তো এই লিস্টটা ক্রিয়েট করার জন্য এখানে জাস্ট কমান্ড দেয়া আছে। আমরা যদি বিগেইন আইটেমাইজ এবং আইটেম লিখে যদি আমরা সেটা আনঅর্ডার্ড লিস্টের জন্য করি তাহলে আমাদেরকে আইটেমাইজ লিখতে হবে, এবং আমরা যদি অর্ডার লিস্ট ফর্মে করতে চাই তাহলে আমাদেরকে ইনিউমেরেট লিখতে হবে। তো আমরা জাস্ট এই কোডটা কপি করে আমাদের যে প্রজেক্টে কাজ করছিলাম ডকুমেন্টটাতে আমরা নিয়ে আসলাম। তো আমরা এখানে জাস্ট বোঝার জন্য আমরা একটু গ্যাপ করে নিচ্ছি। ওকে, আমরা এখানে ওই কোডটা যদি পেস্ট করি এবং এটাকে কম্পাইল করি তাহলে দেখতে পারবো আমাদের এটা যে আমরা আনঅর্ডার্ড লিস্ট দিয়েছিলাম সেই আনঅর্ডার্ড লিস্টে আসছে। তো এখানে আপনাদেরকে আরেকটা নতুন বিষয় সম্পর্কে আমি দেখাই, সেটা হলো যদি আমরা এখানে ডাবল ব্যাকস্ল্যাশ দেই তাহলে এইটা এই মাঝখানে আরেকটু স্পেস নেবে। তো আমরা এই যে এই জায়গাটুকু আছে এই জায়গাটুকুর মাঝখানে আরেকটু স্পেস নেবে। তো আমরা রিকম্পাইল করে দেখি একটু সেটা কেমন দেখায়। ওকে, আরেকটু স্পেস কিন্তু নিয়েছে। তো এইভাবে আমরা যদি কোনো কিছু আইটেম অনুযায়ী লিখতে চাই তাহলে আমরা এই কোডটুকু ইউজ করতে পারি। আমরা আরেকটু দেখতে পারি, আমাদের যদি অর্ডার লিস্ট ফরম্যাটে আমরা কোনো কিছু দিতে চাই তাহলে ইনিউমেরেট লিখতে হবে। তো আমি এই কোডটাও কপি করে নিলাম এবং আমার টেস্ট ফাইলের মধ্যে আনলাম। এনে আমি জাস্ট আমার এই ইনটা একটু দূরে রাখলাম, আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। এবং আমি যদি এটাকে রিকম্পাইল করি আমি দেখতে পারবো দুইটা পাশাপাশি লেগে আছে। ওকে, রিকম্পাইল, ওকে, ডান। তো এই যে আমার এই দুইটা ডট চিহ্ন দিয়ে আসছে এবং এই দুইটা ওয়ান টু দিয়ে আসছে। আমি যদি পরে আরও কোনো আইটেম অ্যাড করি, লাইক এটাই আমি কপি করে যদি এর নিচে নিয়ে আসি এক বা একাধিক নিয়ে আসি তাহলে সেটা ওইভাবে আসবে। আমি জাস্ট এটা সেম জিনিস কপি করে দিলাম এবং রিকম্পাইল করলাম। এটা কিন্তু অটোমেটিকলি নাম্বার নিয়ে নিয়েছে একের পর এক। তো এই দুইটা আমরা যে আনঅর্ডার এবং অর্ডার করেছিলাম আমরা সেটার মাঝখানে একটু ফাঁকা রাখার জন্য ডাবল ব্ল্যাক স্যাশ ইউজ করলাম এবং রিকম্পাইল করলাম, তাহলে দুইটার মাঝখানে একটু গ্যাপ হয়ে যাবে। এই যে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা লিস্ট করতে পারি কোনো লেখাকে, কোনো লেখাকে লিস্ট অনুযায়ী দেখাতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করি আমরা পরের ভিডিওতে আরও ভালো কোনো আইডিয়া নিয়ে আলোচনা করব, লাইক আলোচনা করব কিভাবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নিয়ে আলোচনা করা হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা আজকের মতো এখানেই টানলাম। আল্লাহ হাফেজ।